প্রচুর কম্বো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 এবং আরো একটা মেনু কার্ড রয়েছে যেখানে আরো কম্বো রয়েছে, এর দাম পড়বে 98 বস। এবং যা কোয়ান্টিটি আমি বুঝতে পারছি এটা ইজিলি শেয়ার করতে পারবো। এই রকম ভাবে মাটনটা ছেড়ে ছেড়ে আসবে। আজকের ভিডিওটা আলাদা লেভেলের ইন্টারেস্টিং হতে চলেছে, তার দু তিনটে কারণ রয়েছে, আমি এক এক করে বলছি। এক নম্বর, একদম নতুন একটা রেস্টুরেন্টের খোঁজ আজকে তোমাদের দেবো। দু নম্বর, ফাটাফাটি লেভেলের কিছু কম্বো আজকে খেতে চলেছি, যেগুলো মারাত্মক মারাত্মক লেভেলের অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, জাস্ট দামগুলো তোমরা দেখলে মাথা মাথা খারাপ হয়ে যেতে পারে। আর তিন নম্বর, অনেকেই দমদম বা বড়াহনগর চত্বরে ভালো ভালো রেস্টুরেন্টের খোঁজছে, আর তাদের জন্য এই ভিডিওটা। আর তার আগে যারা এখনো অব্দি অ্যাফোর্ডেবল ফুডকে সাবস্ক্রাইব করনি, কি করছো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, যারা ফেসবুকে দেখছো অবশ্যই কিন্তু ফলোটা করে দিও, আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে ভুলো না। ওকে, তো আর বেশি ওয়েট করতে আজকের ডেস্টিনেশন দ্য ডিশ। এই দ্য ডিশের না বেশ ভালো একটা ট্যাগলাইন আছে, সেটা দেখো, বিবাহ অন্নপ্রাশন উপনয়ন ইএমআই তে সব পূরণ। মানে এখানে বেসিক্যালি এনারা আর কি এনাদের ক্যাটারিং সার্ভিস রয়েছে, তো সেখানে এনারা ইএমআই তে আর কি সেই ক্যাটারিং সার্ভিস করে থাকে, যেটা আমার বেশ ভালো একটা কনসেপ্ট লেগেছে। তোমার যদি দরকার পড়ে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার চলো, খাবারের টেস্ট গুলো কেমন সেটা তো দেখতে হবে, ভেতরে চলো। ওয়াও, কোজি অ্যাম্বিয়েন্স, বাট বেশ সুন্দর সাজানো কিন্তু। নন এসি যে জায়গায়, যে এরিয়াতে, এই জায়গায় এখানকার মেন মানে অ্যাট্রাকশনই হচ্ছে কম্বো। ফাটাফাটি লেভেলের প্রচুর কম্বো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 এবং আরো একটা মেনু কার্ড রয়েছে যেখানে আরো কম্বো রয়েছে এবং প্রত্যেকটা কম্বো সেরা। তার মধ্যে থেকে আমরা তিনটে মেনু থেকে তিনটে আলাদা আলাদা কম্বো অর্ডার দিয়েছি। এবার আমাদের সামনে কিন্তু এখানকার ফার্স্ট যে কম্বোটা, স্টার্টার কম্বো, সেটা চলে এসেছে। এইখানে দেখো কি কি রয়েছে, আগে দেখো, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, এখানে একটা পকোড়া রয়েছে, দুটো ফিশ ফিঙ্গার রয়েছে, দুটো ফ্রাইড মোমো রয়েছে, আর দুটো এগ ডেভিল রয়েছে, আর দুটো ওয়েলকাম ড্রিঙ্ক রয়েছে। ঠিক আছে, এই রয়েছে পুরো ব্যাপারটা। আর এখানে স্যালাড রয়েছে, এই রয়েছে স্যালাড, আর সাথে তোমার কি বলে ওটাকে কেচাপ রয়েছে। এই যে পুরো বিষয়টা, এই যে স্টার্টার কম্বোটা, ঠিক আছে, এই স্যালাডটা বাদ দিয়ে বলছি, এই যে বাকি যা যা রয়েছে এর দাম রয়েছে 188। এবার যদি তোমরা এটা দুজন মিলে এসে খেতে পারো, দুজনের শেয়ার করার মতন, এবার যদি তুমি একা আসো তাহলে কি করবে, প্রত্যেকটা একটা করে নেবে, এগ ডেভিল একটা, মোমো একটা, ফ্রাই মানে কি বলে ফিশ ফিঙ্গার একটা, ডিএসপি স্পেশাল চিকেন পকোড়া একটা, সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, আর সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, এর দাম পড়বে 98 বস। এটা কিন্তু বেশ অ্যাফোর্ডেবল আমার মনে হচ্ছে। বস, ফার্স্টে এসেই তোমাদেরকে দেখিয়ে দিলাম মেন জিনিসটা, ঠিক আছে, 98 rupees এই পুরো বিষয়টা তোমরা পেতে পারো। টেস্ট করে দেখা যাক সবার প্রথমে। শুরু করছি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। এখানে রয়েছে একটুখানি কেচাপ, এখানটা ঢেলে নিই, মানে কেচাপ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, অ্যাজ ইউজুয়াল যেটা বলে থাকি, বস, সাধারণই লাগছে, অসাধারণের কোনো ব্যাপার নেই, নর্মাল। তার আগে আমি যেটা ট্রাই করবো সেটাই ভুলে গেছি, সেটা রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, একটা গন্ধরাজ ঘোল রয়েছে এখানে, এবং ডেকোরেশনটা দেখো, গন্ধরাজের পাতা দিয়ে সুন্দর করে গন্ধরাজ লেবু দিয়ে ডেকোরেট করে দিয়েছে, খেয়ে দেখা যাক। বাইরে যে লেভেলের গরম পড়েছে, পারফেক্ট জিনিস, একদম পারফেক্ট জিনিস। ঘোল সম্বন্ধে আর নতুন করে কি বলবো, ফিশ ফিঙ্গারটা খাইয়া, এই রয়েছে এক একটা ফিশ ফিঙ্গারের পিস, এইরকম দু পিস রয়েছে, বিষয়টা ভেঙে দেখি। আরে, এই রয়েছে ভেতরে মাছের ফিলেটা, এই যে খুব সুন্দর মাছের গন্ধটা বেরোচ্ছে, আহাহা ভাই, বাইরেটা বেশ সুন্দর ক্রাঞ্চি, বেশ ক্রাঞ্চি, আর ভেতরে মাছটাও বেশ অনেকটা রয়েছে, দেখো জাস্ট পুরো দেখো ভর্তি মাছ রয়েছে এখানে, এটা মারাত্মক টেস্টি ফার্স্ট বাইটা, এটা কিন্তু মন ভালো করে দিয়েছে আমার। এবার যেটা ট্রাই করবো সেটা রয়েছে এগ ডেভিল, এই রয়েছে বিষয়টা, এগ ডেভিল, এই রয়েছে ব্যাপারটা, ভেতর যে পুরটা রয়েছে না, ওটা বেসিক্যালি আলু বাদাম এই সব কিছু দিয়ে আর কি বিষয়টা করেছে। ভাই, ডেভিলের মতন ভয়ঙ্কর না, প্রচণ্ড ভালো খেতে, এটা তোমরা বিকেলবেলা এখানে বসে আড্ডা দেবে তখন খাবে, পারফেক্ট একদম। এটা রয়েছে চিকেন ফ্রাইড মোমো, বিষয়টা ভেঙে দেখা যাক, আহা হা, বেশ জুসি ভেতরটা, এটা একটা কামড় লাগাই। চিকেন আর পেঁয়াজ এখানে যা দেখতে পাচ্ছি হাফ হাফ পোর্শনে রয়েছে, কিন্তু খেতে বেশ ভালো। সবচেয়ে বড় কথা কি বলতো ভাই, যে মোমোগুলোর ভেতরে দেখবি মানে প্রপার আটকানো থাকে, জুসটা বাইরে বেরোতে পারে না, সেগুলো খেতে যায় কি মারাত্মক হয় কি বলবো। এবার এই প্লেটের যেটা মেন আইটেম, ডিএসপি স্পেশাল চিকেন পকোড়া, সেটা একবার ট্রাই করবো। এই রয়েছে চিকেন পকোড়াগুলো, সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, আমি দেখতে চাই যে এটা মানে বোনলেস রয়েছে না উইথ বোন রয়েছে, না বস বোনলেস রয়েছে, টিপে বুঝতে পারছি, টিপে ধর, হ্যাঁ পুরোটা সলিড চিকেন। এই দেখো, এইটাও যদি আমি তোমাদেরকে ভেঙে দেখাই, এই দেখো ভেতরে পুরো সলিড চিকেন রয়েছে, বিষয়টা একটুখানি এখানে যে কেচাপ রয়েছে না, কেচাপটা ডোবাবো, আর এই যে বাইরে কোটিংটা দেখছো এটা অনেকটা কবিরাজির মতন ডিম দিয়ে কোট করা রয়েছে, দুর্দান্ত।
ওকে স্টার্টার কমপ্লিট। এবার মেন কোর্স নিয়ে চলে এসেছি। এখানে দুটো মেন কোর্সের কম্বো রয়েছে, একটা রয়েছে চাইনিজ কম্বো, একটা রয়েছে এখানে ইন্ডিয়ান কম্বো। এবার বলে দিই চাইনিজ কম্বো যেটা রয়েছে এটা, তার আগে ইন্ডিয়ান কম্বোটা বলি যেটা আমার সামনে রয়েছে। ইন্ডিয়ান যে কম্বোটা সেটা রয়েছে এখানকার, একটা নাম হচ্ছে ফোর্থ কম্বো। এখানে 1 2 3 4 করে চারটে কম্বো রয়েছে। বেসিক্যালি এটাই রয়েছে মাটন। ঠিক আছে, শুরু থেকে বলি, এখানে রয়েছে সর্বপ্রথমে তাওয়া ফিশ, লোভনীয় তাওয়া ফিশ, তার সাথে যেটা স্টার্টারে আগে এভাবে খেলাম ফিশ ফিঙ্গার, এদের একটা স্পেশাল চিকেন পকোড়া, আর রয়েছে ডিমের টেবিল, আর এখানে রয়েছে বাসন্তী পোলাও, বিষয়টা বেশ সুন্দর দেখতে লাগছে। সাথে এখানে রয়েছে 2 পিস মাটন কষা, যেটার টেক্সচারটা একবার দেখো, এটা দেখে যে কারোর লোভ লাগবে। সাথে অবশ্যই একটা আইসক্রিম রয়েছে, একটা গোলাপজাম রয়েছে, আবার একটা ওয়েলকাম ড্রিঙ্ক রয়েছে। এই পুরো বিষয়টা 1 2 3 4 5 6 7 8 9 এই পুরো বিষয়টার দাম রয়েছে 308 টাকা। বুঝতে পারছো কোন লেভেলের রিজনেবল? 308 টাকায় মাটন থালি বা মাটন কম্বো বলতে পারো, সেরা বস, সেরা। ঠিক আছে, এবার আসা যাক এই যে প্ল্যাটারটা, এখানে যা যা রয়েছে এটা রয়েছে হচ্ছে চাইনিজ কম্বো। একটু ক্যামেরাটা এগিয়ে নিয়ে ভাই, এখানে রয়েছে চিকেন 65 সবার শুরুতেই, তারপর রয়েছে এখানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন মোমো, এখানে রয়েছে গার্লিক ফিশ দুটো, আর এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, যেখানে প্রন রয়েছে, চিকেন রয়েছে, এগ রয়েছে, এভরিথিং, কোক, মিষ্টি, আইসক্রিম। এই টোটাল 1 2 3 4 5 6 7 8 9 চাইনিজ কম্বোটায় 9টা আইটেম রয়েছে, যার দাম রয়েছে 238 টাকা মাত্র, 238 টাকায় এই পুরো বিষয়টা পাচ্ছ। এবং যা কোয়ান্টিটি আমি বুঝতে পারছি, এটা ইজিলি শেয়ার করতে পারবে, আমি বলছি তোমাকে ইজিলি শেয়ার করতে পারবে, ফেরা লেগেছে। এই কম্বোটা আমার দুর্দান্ত লেগেছে। ঠিক আছে, তাছাড়া এই রয়েছে মাটন কম্বো, যেটাও সেটা শুরু করি, স্টার্টার থেকেই শুরু করছি একদম, হাত পা গুটিয়ে নিয়ে, মানে একবার হাতা ফাতা গুটিয়ে কবজি ডোবানোর জন্য আর কি নামবো। যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্ক, মানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে শুরু করি। ওয়েলকাম ড্রিঙ্কে কিন্তু তোমরা যদি চাও, আমরা যে আগেরবার গন্ধরাজ ঘোল খেলাম সেটাও নিতে পারো, তো অপশনাল, তোমার ব্যাপার। আমরা কোক নিয়েছি, না চাইনিজটা দিয়ে শুরু করি, মাটন খেতে হবে না, লাস্টে খাবো আগে চাইনিজ। এখানে রয়েছে চাইনিজ যে কম্বোটা সেটা, সেটার মধ্যে এটা রয়েছে ফিশ ফ্রাই, এই দুটো আগে খেয়েছি, তা আলাদা করে আর খেয়ে দেখাচ্ছি না। ফিশ ফ্রাইটা দেখো কোন লেভেলের থিক, সবার আগে দেখো, এবার ভেঙে দেখা যাক বিষয়টা, এই রয়েছে ব্যাপারটা। আরে বাবা, ফিশ দেখো, মাছের পরিমাণটা দেখো জাস্ট, বস 238 টাকা দাম নিচ্ছে, কিন্তু মাছের পরিমাণ দেখো, এইদিকেও মাছ লেগে রয়েছে, এই পাশেও মাছের ফিলেটা মাঝখান থেকে ভেঙে গেছে, দুর্দান্ত। এবং মাছের যে গন্ধটা, যে ফ্লেভারটা বেরোচ্ছে না, যারা ফিশ ফ্রাই খেতে ভালোবাসো, মানে যারা ওই মাছের গন্ধটা ভালোবাসো, তাদের কাছে যে স্বর্গ লাগতে চলেছে এটুকু আমি বুঝতে পারছি, কারণ গন্ধটা আলাদা লেভেলে পাগল করা গন্ধ। খেয়ে দেখা যাক। আমি এক্ষুনি দাদাকে ডাকতে চাইছিলাম, কিন্তু দাদা বললো আমি ক্যামেরার সামনে আসবো না, নয়তো আমি বলছি দাদাকে ডেকে এনে বলতাম যে ফিশ ফ্রাইটা দুর্দান্ত। কলকাতার আচ্ছা আচ্ছা বিখ্যাত বিখ্যাত ফিশ ফ্রাইয়ের দোকানগুলোকে ফেল করাবে, এইটুকু বলতে পারি আমি। মাছের যে, মানে যে মোটা মাছের ফিলে দিয়ে ফিশ ফ্রাইটা বানানো, সাথে যে টেস্ট, ধনে পাতার একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি, হালকা হালকা ঝাল ঝাল, এই দুটো খাচ্ছি না, আগে ট্রাই করেছি, যেটা ট্রাই করবো চিকেন 65। হ্যাঁ, এবার আরেকটা একটু বলে দিই আমি, সেটা রয়েছে এটা সার্ভ 1 সার্ভ 2 এর ব্যাপার রয়েছে, মানে এটা একজনের জন্য সার্ভ করা থাকে, বাট তোমরা চাইলে শেয়ার করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, বাট যা আইটেম যা কোয়ান্টিটি থাকে এটা একজনের জন্য, তো তার জন্য প্রত্যেকটা 1 পিস করে দেখছো। এটাই যদি তোমরা ডাবল নাও, প্রাইসটাও কিন্তু পুরোপুরি ডাবল হবে না, তার থেকে কম হবে, আমি এক্সাক্ট দামটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিও। ঠিক আছে, আমি যতক্ষণ যে চিকেন 65টা রয়েছে এটা ট্রাই করি, এটা কামড় দিই একটা, এটা বেসিক্যালি একটা উইংস এর পিস রয়েছে, চলো। দুর্দান্ত স্টার্টার হলো, এবার মেন কোর্সে আসা যাক, যেখানে মিক্সড ফ্রাইড রাইস, এই যে উপর থেকে দেখো প্রন দেওয়া রয়েছে, বাট এই প্রন খেলে অবস্থা খারাপ, প্রনগুলোকে আমি সাইডে সরাই, এটা অতিশের জন্যই রাখা থাক। এখানে চিকেন রয়েছে, এগ রয়েছে, এই বিষয়টা উইথ এখানে যে গার্লিক চিকেন রয়েছে সেটা দিয়ে ট্রাই করছি। ওকে, এনাদের যেহেতু ক্যাটারিং সার্ভিস আছে না, সেই জন্য খাবারের প্রত্যেক, মানে যাদের এই ক্যাটারিং সার্ভিসগুলো থাকে আমি দেখেছি, তারা কম দামে ভালো খাবার দিতে পারে, কারণ যাদের প্রচুর বাল্কের কাজ হয় না, এদেরও সেই জিনিসটা রয়েছে। যেহেতু জিনিসটা কোয়ালিটি এত এত ভালো দিয়েছে না, যেটা আমার দুর্দান্ত লাগছে, কোয়ালিটি খুব সুন্দর। একটু গার্লিক চিকেনটা রয়েছে, ওটা ট্রাই করা যাক। হ্যাঁ, কোটিং রয়েছে, কোটিং রয়েছে, চিকেনও রয়েছে, ঠিক আছে, হাফ হাফ। ভালো, গোলাপজাম আর আইসক্রিমে আসছি, তার আগে ইন্ডিয়ান কম্বো আসা যাক। এই সাইডে অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিই, এই তিনটে আইটেম আমি খেয়ে ফেলেছি, আর এইখানে এটা রয়েছে তাওয়া ফিশ, এটা কিন্তু বেসিক্যালি একটা সার্ভ করা হবে, বাট এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি বললাম যে দাদা যদি আরেকটা আমাদেরকে প্লিজ দাও, দাও যাতে প্লেটটা একটু সুন্দর লাগে দেখতে আর কি, নয়তো ফাঁকা ফাঁকা লাগতো। যদি এটা দুজনের জন্য হতো, সার্ভ ফর টু হতো, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে সব কটাই দুটো থাকতো, শুধু এই দুটো না, প্রত্যেক কটাই দুটো করে থাকতো। এই রয়েছে তাওয়া ফিশ, আরে বাবা জাস্ট দেখো জুসিনেসটা, জাস্ট দেখো এটা, আরে বাবা খুলে এলো এই তাওয়া ফিশটা, এই দেখো এটা কিরকম হবে বলতো আতিস, কি মনে হচ্ছে ভাই? লোভ লাগছে না ভাই, আলাদাই লোভ লাগছে, এটা কামড় দিয়ে
ভাই এদিকে এটা ট্রাই কর জাস্ট জাস্ট বল এক্সপিরিয়েন্সটা বল কিছু বলতে পারবি এটার পরে মানে গলে যাচ্ছে আর সাথে যে মানে মশলাটা যে দিয়েছে না দুর্দান্ত আর মাছটা মারাত্মক জুসি মারাত্মক জুসি ঠিক আছে মাছের মাছ তো নরমই হয় আলাদা করে বলবো না যে মাছটা না লেবুর গন্ধ ভাই হ্যাঁ লেবু দেয়া আছে লেবু গন্ধ যেটা জন্য টেস্টটা কিন্তু খুলছে আর এই যে পোড়া পোড়া ব্যাপারটা ওটা খেতে বেশি ভালো লাগছে না কুড়মুড় কুড়মুড় করছে দুর্দান্ত ওটা এই স্টার্টারটা খেয়ে মনে হচ্ছে না একটা ভালো জায়গায় এসেছি আমি অনেকেই এটা ওভারলুক করে চলে যেতে পারো কিন্তু একবার এসো এসে দেখো লোকেশনটা আমি দেবো বলছি তোমাদেরকে তার আগে এই মাটন আর বাসন্তী পোলাওটা খাওয়া যায় এটা বাসন্তী পোলাও নয় আমি একটু ভুল বলে ফেলেছিলাম খাই খাওয়ার আগেই ভুলটা বলেছিলাম যাতে লোক বলতো তুমি কিসের ব্লগার কি ফুড ব্লগিং করো তুমি কি খাচ্ছ সেটা জানো না এটা রয়েছে বাংলাদেশি কিমা পোলাও ঠিক আছে এটাও কিন্তু নন ভেজ আইটেম মানে আচ্ছা ভাই একটা জিনিস লক্ষ্য করেছিস 308 টাকার কম্বো মাটন কম্বো সেখানে প্রত্যেকটা আইটেম ননভেজ শুধু এই মিষ্টি আইসক্রিমটা মিষ্টি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে এইটা ননভেজ এইটা ননভেজ এইটা এইটা মাটন নিয়ে আর কি বলবো আর এটা কিমা পোলাও বিষয়টা একটু ভেঙে দেখতে চাই কী রয়েছে ব্যাপারটা ভাঙতে যদিও আমার একদমই ইচ্ছা করে না এরকম করে সুন্দর সাজানো থাকে বাট আচ্ছা এই দেখো এইখানে চিকেন কিমা রয়েছে এইখানে দেখো এখানে কিশমিশ দেওয়া রয়েছে উপর থেকে কাজু দেওয়া ছিল প্রচুর এখানে চিকেন রয়েছে আচ্ছা এই যে এই যে এই যে এই দেখো এই দেখো ছোটো ছোটো করে চিকেন কিমা এই যে একটা না প্রচুর রয়েছে চিকেন কিমা আমি বুঝতে পারছি বা সেটার মানে গন্ধটাই বুঝতে পারছি যে যখন ভাঙলাম গন্ধটা নাকে এলো বুঝতে পারছি এটার ফিলিংটা কী হবে আর এটা খাওয়ার জন্য যেটা এখানে রয়েছে সেটা রয়েছে এখানে এই যে মাটন দু পিস মাটন দেওয়া রয়েছে এক পিস একটু তুলে নিই হ্যাঁ এই রয়েছে এক পিস এরিয়া না ভেঙে গেলো দাঁড়া না একসাথে একসাথে এই রয়েছে এক পিস এই দেখো মাটনটা তুলতে গিয়ে ভেঙে গেলো সেখান থেকে তোমাদেরকে দেখাই এই রয়েছে মাটনের টেক্সচারটা এই যে এই যে এইরকমভাবে মাটনটা ছেড়ে ছেড়ে আসবে বুঝতে পারছো আমি এটা হাতে নিয়েছি আমি পোলাও পরে টেস্ট করবো আগে এটা টেস্ট করি স্বর্গ স্বর্গ এটা স্বর্গ বস লিটারালি বলছে মাটন দিয়ে আমি হাতি লাগিয়ে দিয়েছি একদম মাটন দিয়ে এই যে কিমা পোলাওটা রয়েছে বাংলাদেশি কিমা পোলাও এটা একবার ট্রাই করি দুর্দান্ত একদম মিষ্টি মিষ্টি একটা পোলাও হালকা একটা ঘিয়ের গন্ধ রয়েছে আর মাটন কিমা আর চিকেন কিমা মানে মাটন আর চিকেন কিমা একসাথে পড়ছে যেটা নিয়ে আমাকে আর আলাদা করে বাঙালিকে বলতে হবে আজকে দুপুরটা জাস্ট জমে আছে তো সব কটা খাবারই মোটামুটি দেখিয়ে দিয়েছি আইসক্রিম মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসও দেখিয়েছি আইসক্রিম আর মিষ্টিটুকু বাকি সেটা তোমাদেরকে বলে দিই তো আইসক্রিম নিয়ে বলার মতন কিছু নেই এই দেখো একটা টুইন ওয়ান এখানে আইসক্রিম রয়েছে যেটা আমাদের জন্যই গলে গেছে ঠিক আছে তো হট গোলাপ জামুন রয়েছে সেটা ট্রাই করি এই রয়েছে ব্যাপারটা হট গোলাপ জামুন বিষয়টা মাঝখান থেকে ভেঙে কারণ আবার পরে খেতে হবে তো অল্প করে খাই নর্মাল এটা নিয়ে আলাদা করে বলার মতন আইসক্রিমটা কেন গলে গেল হট গোলাপ জামুনের পাশে থেকে না হট মানুষের পাশে থেকে দেখ ভাই আমি তো হট নই আর আমার পাশে কেউ হট বসেও নেই বাইরের হটনেসে গলে গেছে ভাই ওয়েদারটা যা হট না কারণ আমি ভাই হটফট আমি বেশি ছটফট করি কিন্তু হটফট নই তো যাই হোক আবহাওয়া তো খেয়ে দিয়ে শেষ করি এখান থেকে বাইরে যাই ভাই কথা বার্তা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দার ডিস থেকে বেরিয়ে পড়েছি এবার যদি এই জায়গাটার লোকেশনটা বলতে হয় সেটা একটুখানি বুঝিয়ে দিই তোমাদেরকে তোমরা যদি দমদমের সাইড থেকে আসো তাহলে শিথির মোড় বা যদি তোমরা এই সাইড আমাদের দক্ষিণ সাইড থেকে আসো সেক্ষেত্রেও শিথির মোড় ঠিক আছে শিথিল মোড়ে এসে শিথিল মোড়ের খুব কাছে থেকে রতনবাবু যে রোডটা রয়েছে সেই রোড থেকে ঢুকবে ঢুকলে কিন্তু পড়বে এই দা ডিশ আর অথবা উল্টো দিকে দেখিয়ে দে এই যে সামনে পিঙ্ক কালারের জায়গাটা একদম যে মোড়টা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে এই গেটটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের গেট এটা বেসিক্যালি রয়েছে হচ্ছে বরানগর মঠ ঠিক আছে এই বরানগর মঠের একদম কাছেই বলতে পারো দা ডিশ ঠিক আছে এই জায়গাটার এক্সাক্ট যে গুগল ম্যাপ লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানকার যে ফোন নাম্বার রয়েছে সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এরা কিন্তু ক্যাটারিং সার্ভিসও করে এবং সেটাও ইএমআইতে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর সবচেয়ে বড় কথা যেটা এখানকার খাবারের টেস্ট আমি বলছি বড় বড় ভালো ভালো জায়গাকে ভালোভাবে টক্কর দেবে এবং জায়গাটা একটুখানি বলতে পারো মেন রোডের একটু ভেতরে কিন্তু যারা খেতে ভালোবাসো যারা খাবারের টেস্ট বোঝো তারা ছুটে ছুটে আসবে এই দাডিসে এইটুকু একটা ছোট্ট জায়গা বাট খাবারের কোয়ালিটি যেভাবে মেনটেন করছে এবং যে কম রেটে সবাইকে সার্ভ করছে না দুর্দান্ত আমি বলবো যারা এরকম জায়গায় খেতে যাও রেগুলারলি তারা অবশ্যই দাডিসে এসো কারণ দাডিসের খাবার সেরা 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 মাটন কষা বলো বাদ বাকি যে খাবার দাবারগুলো যেটা হচ্ছে তাওয়া ফিশ যেটা খেলাম ওটা তো লাভলি আলাদা লেভেলে ভালো খেতে তো এই রয়েছে ব্যাপার এই রয়েছে আর কি পুরো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবে বেল নোটিফিকেশনটাকে অল রাখবে আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই কিন্তু ফলোটা করে দিও আর হ্যাঁ ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করতে ভুলো না চলো টাটা।